ऊँची गाड़ी अलफाई खाकाओ गाड़ी तुई तीन मारीर बंदारे। ভাওয়াইয়া গানের কিংবদন্তি শিল্পী আব্বাসউদ্দিনের এই গানের মাধ্যমে দেশব্যাপী পরিচিতি পায় চিলমারী বন্দর। গানের সেই বন্দর এবার পরিণত হচ্ছে বাস্তবের বন্দরে। চিলমারীতে নির্মিত হচ্ছে নদী বন্দর। কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও গাইবান্ধা জেলার নৌপরিবহন ব্যবস্থার উন্নয়নের কথা চিন্তা করে 2016 সালের 7 সেপ্টেম্বর চিলমারীকে নদীবন্দর হিসেবে ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি সে সময় অন্যান্য নদী ও সমুদ্র বন্দরের সাথে চিলমারী নদীবন্দরকে সংযোগ করার উপর জোর দেন। চিলমারী নদীবন্দর নির্মাণের এই ঘোষণা সমগ্র উত্তরাঞ্চলের মানুষকে নতুনভাবে স্বপ্ন দেখিয়েছে বলে জানান নৌ প্রতিমন্ত্রী। যেই বাসন্তীকে জাল পরিয়ে বঙ্গবন্ধুর যে সরকারকে বিব্রত করার জন্য, বিতর্কিত করার জন্য চেষ্টা করা হয়েছিল, যারা এই ঘটনাটা ঘটিয়েছে তারাই কিন্তু 75 পরবর্তী দেশ পরিচালনা করেছে, কিন্তু ওই এলাকায় বাসন্তীদের কোনো ভাগ্যের পরিবর্তন হয়নি। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বেই ওই উত্তরাঞ্চলে বা বাসন্তীদের ভাগ্যের পরিবর্তন হয়েছে। প্রকল্পটির এলাকা হলো কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার রমনা ও জোরগাছ ঘাট এলাকা, রাজীপুর উপজেলার রাজীপুর ঘাট ও নয়ারহাট ঘাট এলাকা এবং রৌমারী উপজেলার রৌমারী ঘাট এলাকা। বর্তমানে এই বন্দর নদীর নাব্যতা হ্রাসজনিত কারণে জাহাজ চলাচলের অনুপযোগী, কেবল নৌ পরিবহন ব্যবস্থাটিই এখানে টিকে আছে। আমাদের যে বুড়িমারি, তারপর হচ্ছে আমাদের বাংলাবান্ধা, তারপরে হিলি, তারপরে আমাদের চিলাহাটি এবং রেল লাইনের সুবিধাটাও কিন্তু এই বন্দর ভোগ করতে, কাজে এটা আমরা মনে করি যে শুধু বাংলাদেশের জন্য নয়, উত্তরাঞ্চলের জন্য নয়, এখানে যে আঞ্চলিক যে দেশগুলো আছে সেই দেশগুলোরও একটা ব্যাপক একটা প্রসার ঘটবে। 235 কোটি 59 লাখ টাকার এই প্রকল্পটি বাস্তবায়ন করবে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ। বিআইডব্লিউটিএ চেয়ারম্যান বলেন 2023 সালের জুনের মধ্যেই তারা বন্দরটিকে বাণিজ্যিকভাবে ব্যবহার উপযোগী করে তুলবেন। আমরা এই বছরের শেষ নাগাদ আমরা মূল ভৌত অবকাঠামোর কাজ করতে পারবো। এখন তো বন্দর সুবিধা নেই, এর মধ্যে দিয়েই যে মালামাল এবং যাত্রী আসছে, যখন আমরা পরিপূর্ণ অবকাঠামো তৈরি করে দিতে পারবো আশা করি এর পরিমাণ আরও বৃদ্ধি পাবে। এখানে মূলত রমনা এলাকায় আমরা যাত্রী পরিবহনের জন্য সুবিধাদি তৈরি করছি, আর মালামাল পরিবহনের জন্য জোরগাছ এলাকায়। প্রকল্পটি বাস্তবায়িত হলে চিলমারী বন্দরের মাধ্যমে বছরে প্রায় 3.25 লক্ষ যাত্রী ও 1.5 লক্ষ টন মালামাল সুষ্ঠু ও নিরাপদে ওঠানামা করবে। এছাড়া ভারতের আসাম এবং নেপাল ও ভুটানের সাথে নৌপথে যোগাযোগ প্রতিষ্ঠার সুযোগ তৈরি হবে। আফরিন জাহান, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।